হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমি আমার একটি পছন্দের ডিজার্ট রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি এখানে বাজারের রাসবেরি জেলি পাউডারটা ব্যবহার করেছি, তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন। আমি এখানে রাসবেরি নিয়েছি। আমি এখানে এক কাপ পরিমাণ হট ওয়াটার ব্যবহার করেছি, কারণ আমি অর্ধেকটা পাউডার নেব, তার জন্য আমার এক কাপ পরিমাণ গরম পানি দরকার। তো আমি অর্ধেকটাই দিয়েছি এখানে। এবং একটু ভালোভাবে নেড়ে, খেয়াল রাখবেন আপনার জন্য পাউডারটা ভালোভাবে পানির সাথে মিশে যায়। তারপর আমার যতটুকু পরিমাণ আমি গ্লাসের মধ্যে ততটুকু ঢেলে নেব, অর্ধেকটা ঢেলে নেব। তারপর আমি দুটো পাউডারই দুটো গ্লাসে ভালোভাবে ঢেলে নিচ্ছি। তো আমি তারপর সেট হওয়ার জন্য 2 ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাস্টার্ড তৈরি করতে হয়। প্রথমে ফান্ডা গরম করে নিয়েছি, এবং তাতে আমি এক এক করে ঠান্ডা তরল দুধ, আমি বাজারের গরু দুধটা ব্যবহার করেছি। তো আমি 2 কাপ পরিমাণ এখানে গরম ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। তারপর আমি আমার চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে দিয়েছি, এবং এখন আমি একটু হালকা নেড়ে নিচ্ছি। এখন অল্প একটু দুধের মধ্যে আমি 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। যাতে খেয়াল রাখবেন কোনো জায়গায় যেন গোটাটা দলা পেকে না থাকে, কাস্টার্ড পাউডারের দলাটা পেকে না থাকে। 1 চামচ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খেয়াল রাখবেন কোনোভাবে যেন তলা পেকে না যায় কাস্টার্ডের পাউডারটা। আমার মিক্স করা হয়ে এসেছে। আমি এখন দুধটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে মিক্স করে নেব। খেয়াল রাখবেন অল্প অল্প করে দেবেন, একসাথে দিয়ে দেবেন না, তাতে দুধটা আপনার ভালোভাবে মিক্স হবে না এবং গলা পেকে যাবে। আমার 5 থেকে 6 মিনিট লেগেছে আমার কাস্টার্ডের লিকুইডটা হয়ে আসতে। দেখুন আমার কাস্টার্ডের পরিমাণটা খুব সুন্দর হয়েছে এবং লিকুইডটা খুব ভালো হয়েছে। এখন আমি আমার পরিমাণ মতো 2 চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি পছন্দ করেন আর একটু বেশি মিঠে খেতে, তো আপনারা আর একটু মিষ্টি ব্যবহার করতে পারেন, মানে চিনি ব্যবহার করতে পারেন। তো আমার পুরো মিক্সচারটা হয়ে এসেছে কাস্টার্ডের। তো আমি একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি, ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। আমি এখানে গ্রিন আপেল, রেড আপেলটা এবং বানানা চপ করে নিচ্ছি, এবার ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি। আমি এখানে তিনটা ফল ব্যবহার করেছি। আপনারা চাইলে 4টা বা 5টা দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। আমি একইভাবে সব কিছু কেটে নিচ্ছি। তারপর আমি সব উপকরণের সাথে কাস্টার্ড মিক্সচারটা মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি ভালোভাবে মিশিয়ে এসে নেওয়ার চেষ্টা করছি। ভালোভাবে মিক্স করতে হবে, কারণ কোথাও যদি ভালোভাবে মিক্স না হয় তাহলে আবার দেখতে ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। তো আমি এখন মিক্স করে নিচ্ছি সব একসাথে একটা ফোক দিয়ে, কারণ ফোক দিয়ে মিক্স করলে ভালোভাবে মিক্সটা হয়, সেজন্য আমি ফোক দিয়ে করার চেষ্টা করছি। আপনারাও চাইলে ফোক দিয়ে করতে পারেন। তো তারপর আমি এখন আমার গ্লাসে দিয়ে দেব। খেয়াল রাখবেন জেলিটা কিন্তু নরম জিনিস, তো এটার ভেতরে যেন না যায়, তো সেজন্য আমার আলতোভাবে করে ঢুকিয়ে দেবেন স্পুন দিয়ে। দেখুন খুব সুন্দর লাগছে রেড এবং ইয়েলো মিক্সটা। আমি উপরে একটু পমিগ্রেনেট দেওয়ার চেষ্টা করেছি, পমিগ্রেনেট আমার খেতে খুবই ভালো লাগে, সেজন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবং মাঝখানে পরিবেশনের জন্য রাসবেরি দিয়েছি, রাসবেরি আমার একটু ভালো পছন্দের ফ্রুটস।
আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করুন এবং সকলের সাথে শেয়ার করুন। আর এরকম দারুণ দারুণ রেসিপি আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল।